হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্কেলের হাতে কাঁকড়া। সো আজকে কাঁকড়া নিয়ে ভিডিও করব। হ্যাঁ, কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম, তখন কাঁকড়া কিনতে গিয়েছিলাম। আমার কাঁকড়া খুব পছন্দের, দেখলাম কাঁকড়া বিক্রি করছে, তখন কাঁকড়া কিনলাম। হাফ কেজি প্লাস কাঁকড়া কিনেছিলাম আমি ওই দিন। আমি ঘিলু ছাড়া কাঁকড়া খেতে বেশি পছন্দ করি, ঘিলুওয়ালা কাঁকড়া তত অতটা পছন্দ করি না, কেন জানি না আমার ঘিলু ভালো লাগে না। আপনারা জানাবেন যে আপনাদের ঘিলুওয়ালা কাঁকড়া ভালো লাগে নাকি ঘিলু ছাড়া কাঁকড়া ভালো লাগে। সো আমি তো কাঁকড়া কাটতে পারি না, তাই আঙ্কেলকে দিয়েই কাঁকড়া কাটিয়ে দেন আমি কাঁকড়া নিয়ে এসেছিলাম। দেখুন, আঙ্কেল আমাকে কাঁকড়া কেটে দিচ্ছে। ওনাকে আমি বলছি যে আমি কাঁকড়া কাটতে পারি না, কাঁকড়া কাটতে গেলে ওর ঠ্যাং দিয়ে যদি আমাকে কামড়ে দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দ্যাটস ওয়াই উনি কাঁকড়া কেটে দিচ্ছিলো, প্লাস দেখাচ্ছিলো দেখো শ্বাস ভিতরে কত। দেখুন, আমি যে কাঁকড়াগুলো নিয়েছি এগুলো তুলনামূলক বড়ো ঘিলু আলা কাঁকড়ার থেকে। এই দেখুন, উনি কেটে দেখাবে, ওয়েট করুন। আঙ্কেলটা আসলেই ভালো ছিল, হয়তো কেউ কেটে বিক্রি করে এভাবে। উনি ওনার কাটতে খুবই কষ্ট হয়েছিল, বাঁধর ছাড়াতে দেখুন কত কষ্ট করে কাটছে। এই দেখুন, কেটে কেটে ওই প্যাকেটের ভিতরে ধরছে। উনি আমাকে সবগুলো কাঁকড়া কেটে দিয়েছিল, আর আমি বাসায় এনে কাটতে গেলে ওই এক কাঁকড়া নিয়ে যে কত রকম কাহিনী করতাম, দা পটি যা যা ছিল তাই দিয়ে ঠ্যাং ভাঙা শুরু করতাম, তারপর উপরের ছাপড়াটা উঠাইতে পারতাম না, মানে খুবই খারাপ একটা ব্যাপার। আপনারা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন আমাকে জানাবেন, তাদের একদিন দাওয়াত দিয়ে দেবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে। সো বাই বাই, ভালো থাকবেন সবাই।